हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। बन सहायक इंटरव्यू प्रस्तुति 2020 द्वितीय पर्व निये एलाम। आजकेर पर्वे तुम्हारे जोन्नो 30टा खूब गुरुत्वपूर्ण प्रश्न रेखेछि। तुम्हारा भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखो। इंटरव्यू दिते जावार आगे ई प्रश्नगुलो एकबार तुम्हारे देखतेई हबे। प्रत्येकटा प्रश्न खूबई गुरुत्वपूर्ण। तुम्हारा किन्तु ভিডিওটা স্কিপ করে যেও না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। ওকে, আর তোমরা যারা এক নম্বর পর্বটা দেখে ওঠোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা সহজেই এক নম্বর পর্ব দেখে নিতে পারবে। ওকে, তাহলে চলো বন্ধুরা আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিই। এক নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় হিমালয়ান কালো ভাল্লুক দেখা যায়? উত্তর হলো শিনচল অভয়ারণ্য, দার্জিলিং। এখানে কালো ভাল্লুক দেখা যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। 1915 সালে এটি শিকার প্রাণী সংরক্ষণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয় এবং 1976 সালে সরকারিভাবে অভয়ারণ্য ঘোষিত হয়। ঠিক আছে, পরবর্তী দুই নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গে কি কি ন্যাশনাল পার্ক আছে? বক্সা, গরুমারা, নেওড়া ভ্যালি, সিঙ্গালীলা আর জলদাপাড়া। বক্সা কোথায় আছে? আলিপুরদুয়ারে। গরুমারা জলপাইগুড়ি জেলায়, নেওড়া কালিম্পংয়ে, সিঙ্গালীলা দার্জিলিং জেলায়, জলদাপাড়া আলিপুরদুয়ারে। ওকে, পরবর্তী তিন নম্বর প্রশ্ন, বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়? থার্ড মার্চ পালিত হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস। এবছরের থিম ছিল সাস্টেইনিং অল লাইফ অন আর্থ। পরবর্তী প্রশ্ন চার নম্বর, বিশ্ব বন দিবস কবে পালিত হয়? বিশ্ব বন দিবস অথবা বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? 21শে মার্চ। পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে মোট কতগুলো ন্যাশনাল পার্ক আছে? পশ্চিমবঙ্গে মোট 6টি ন্যাশনাল পার্ক আছে। কি কি সেগুলো? সুন্দরবন জাতীয় উদ্যান, বক্সা জাতীয় উদ্যান, গরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান, নেওড়া জাতীয় উদ্যান, সিঙ্গালীলা জাতীয় উদ্যান। ওকে, পরবর্তী ছয় নম্বর প্রশ্ন, ভারতের কোথায় সবচেয়ে বেশি সরীসৃপ পাওয়া যায়? ভারতের কোথায় সবচেয়ে বেশি সরীসৃপ পাওয়া যায়? পশ্চিমঘাট অঞ্চলে। পরবর্তী সাত নম্বর প্রশ্ন দেখব, একশৃঙ্গ গন্ডার পশ্চিমবঙ্গের কোথায় পাওয়া যায়? জলদাপাড়ায় পাওয়া যায় একশৃঙ্গ গন্ডার। পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রথম যৌথ বন পরিচালন ব্যবস্থা চালু হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেদিনীপুরে। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় প্রথম যৌথ বন পরিচালন ব্যবস্থা চালু হয়। পরবর্তী প্রশ্ন দেখে নেব, নয় নম্বর প্রশ্ন, জীব বৈচিত্র্য আইন কবে চালু হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2002 খ্রিস্টাব্দে চালু হয় জীব বৈচিত্র্য আইন। একটি অবলুপ্ত পাখির উদাহরণ দাও। একটি অবলুপ্ত পাখি হলো ডোডো। পরবর্তী ১১ নম্বর প্রশ্ন, বায়োস্ফিয়ার রিজার্ভের কয়টি অংশ থাকে? তিনটি অংশ থাকে, কোর অঞ্চল, বাফার অঞ্চল, ট্রানজিশন অঞ্চল। তিনটি অংশ থাকে বায়োস্ফিয়ার রিজার্ভের, কোর অঞ্চল, বাফার অঞ্চল, ট্রানজিশন অঞ্চল। ১২ নম্বর, বর্তমান পশ্চিমবঙ্গের বন সচিবের নাম কি? পশ্চিমবঙ্গের বর্তমান বন সচিবের নাম কি? পশ্চিমবঙ্গের বর্তমান বন সচিবের নাম কি? শ্রী হৃদেশ মোহন। পরবর্তী ১৩ নম্বর প্রশ্ন, রেড ডাটা বুক কি? বিলুপ্ত উদ্ভিদ ও প্রাণীর তথ্য সংকলিত পুস্তককে রেড ডাটা বুক বলা হয়। 1963 খ্রিস্টাব্দে IUCN দ্বারা প্রতিষ্ঠিত সার্ভাইভাল সার্ভিস কমিশনের উদ্যোগে সর্বপ্রথম রেড ডাটা বুক রচিত হয়। পরবর্তী ১৪ নম্বর প্রশ্ন, কোথায় চিপকো আন্দোলনের সূত্রপাত হয়? উত্তরাখণ্ডে চামোলি জেলার রেনি নামক গ্রাম থেকে চিপকো আন্দোলনের সূত্রপাত হয়। উত্তরাখণ্ডে চামোলি জেলার রেনি নামক গ্রাম থেকে চিপকো আন্দোলনের সূত্রপাত হয়। পরবর্তী ১৫ নম্বর প্রশ্ন, WWF এর পুরো নাম কি? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। ১৬ নম্বর প্রশ্ন, PCCF এর পুরো নাম কি? প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট। পরবর্তী ১৭ নম্বর প্রশ্ন,
কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত কানহা জাতীয় উদ্যান। 18 নম্বর প্রশ্ন, দুটি লুপ্তপ্রায় সরীসৃপের উদাহরণ দাও, গোসাপ, কুমির, ঘড়িয়াল, শঙ্খচূড়, পাইথন। পরবর্তী 19 নম্বর প্রশ্ন, চাপড়ামারি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? চাপড়ামারি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থিত। 20 নম্বর প্রশ্ন, সজনেখালি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সজনেখালি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। পরবর্তী 21 নম্বর প্রশ্ন, ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি চালু হয় কত সালে? 1972 সালে। 22 নম্বর প্রশ্ন, জীব বৈচিত্র্য মূলত কত প্রকার? 3 প্রকার। পরবর্তী 23 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক জীব বৈচিত্র্য বর্ষ হলো কোন বছর? 2010 সাল। রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক জীব বৈচিত্র্য বর্ষ 2010 সাল। 24 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা কটি? ভারতবর্ষে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা হচ্ছে 50টি। পরবর্তী 25 নম্বর প্রশ্ন, ভারতের জীব বৈচিত্র্য আইন প্রণীত হয় কত সালে? 2002 সালে ভারতের জীব বৈচিত্র্য আইন প্রণীত হয়। 26 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান টাইগার প্রজেক্ট চালু হয় কত সালে? ইন্ডিয়ান টাইগার প্রজেক্ট চালু হয় 1973 সালে। পরবর্তী 27 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম কর্বেট। 28 নম্বর প্রশ্ন, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত দেরাদুনে। পরবর্তী 19 নম্বর প্রশ্ন দেখে নেব, 29 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে কুমির প্রকল্প শুরু হয় কত সালে? 1975 সালে ভারতবর্ষে কুমির প্রকল্প শুরু হয়। 30 নম্বর প্রশ্ন, এবং আজকের সেটের শেষ প্রশ্ন, আন্দামান কোন জীব বৈচিত্র্য হটস্পটের অন্তর্গত? সুন্দারল্যান্ড। আন্দামান কোন জীব বৈচিত্র্য হটস্পটের অন্তর্গত? সুন্দারল্যান্ড। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের সেটের তোমাদের জন্য 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও, যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর আমার নতুন বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময় পৌঁছায়। আমি এরকমভাবে পরপর তোমাদের ইন্টারভিউর জন্য অনেকগুলো ক্লাস দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। তোমরা যারা আমাকে অনুরোধ করেছো, তোমাদের জন্যই বললাম যে আমি এরকম পরপর ক্লাস দিতে থাকবো, ঠিক আছে? তোমরা স্টাডি উইথ ইশানি ফেসবুক পেজ আর টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হয়ে যেতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর ডিসক্রিপশন বক্সে 1 নম্বর পর্বের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা 1 নম্বর পর্বটাও দেখে নিতে পারো। ওকে, তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই।